শোনো মাওলানা তোর মসজিদ ঘরে আল্লাহ থাকে না আরে মুমিন বান্দা আরশে আল্লাহ মুমিন বান্দা করবে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন ভিডিও শুরুতে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগত প্রিয় দর্শক শ্রোতা ভিডিওর টাইটেল এবং শুরু অংশ থেকে বুঝে ফেলেছেন আমি আজকে আপনাদের সাথে কাকে নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে এক মাতাল বাউল শিল্পীকে নিয়ে আলোচনা করব এই বাউল শিল্পীগুলো এক এক সময় এক একজন উন্মাদ এবং মাতাল হয়ে ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায় তারা ইসলামকে নিয়ে কটূক্তি করে কখনো তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে কখনো তারা রাসূলকে নিয়ে কটূক্তি করে কখনো তারা মসজিদকে নিয়ে কটূক্তি করে কখনো তারা হজকে নিয়ে কটূক্তি করে তো আজকে আমি আপনাদের নতুন এক মাতাল বাউল শিল্পীর সাথে পরিচয় করিয়ে দিব যে মসজিদ মক্কা মদিনা হজ এবং আলিম উলামা সম্পর্কে বাজে কথা বলেছে তাদের বিরুদ্ধে কথা বলেছে তার কথাগুলো কতটা যৌক্তিক এবং সে কতটা ভালো কথা বলেছে আমরা সেগুলো বিশ্লেষণ করব এবং তার আলোকে পর্যালোচনা করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক মাওলানা তোর মসজিদ ঘরে আল্লাহ থাকে না ও আচ্ছা মসজিদ ঘরে আল্লাহ থাকে না তাহলে থাকে কোথায় আল্লাহ আরে মুমিনি বান্দার আরশে আল্লাহ মুমিন বান্দা করবে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা ও আচ্ছা তাই আল্লাহ মুমিনের কলবে থাকে আল্লাহ আরশে আজিমে থাকে মসজিদে থাকে না তাই তো আল্লাহ তাআলা যে মসজিদেই একমাত্র থাকে সেটা আপনাকে কে বলেছে সেটা কোন মাওলানা আপনাকে বলেছে সেটা আপনি কোথায় থেকে কোট করেছেন তার রেফারেন্স কি আর মসজিদে আল্লাহ থাকে না এটা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন মসজিদে গিয়ে নামাজ পড়লে মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করলে মসজিদে গিয়ে জিকির আসর করলে আল্লাহকে পাওয়া যাবে না তার নিকটবর্তী হওয়া যাবে না তার মানে আপনি চাচ্ছেন মসজিদে যেন কেউ না যায় তাই তো মসজিদ হলো আল্লাহর ঘর এখানে তার বড়ত্ব এবং মহত্বের কথা বলা হয় এখানে জিকির আসকার করা হয় কোরআন তেলাওয়াত করা হয় পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে আল্লাহ তাআলা জিকির করা হয় কিন্তু তার মধ্যে সবচেয়ে অসাধারণ বৈশিষ্ট্যের অধিকারী হলো মসজিদ মসজিদ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সব থেকে নিকৃষ্টতম জায়গা হলো বাজার সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ সেই মসজিদে যদি আমরা নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি জিকির আজকার করি তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলাকে পাবো আল্লাহ তাআলা কে কোথায় আছেন তাকে খুঁজতে আমাদেরকে বলা হয়নি বরং বলা হয়েছে তার ইবাদত করার জন্য তার আদেশ মান্য করার জন্য তিনি যা বলেছেন তা করার জন্য সুতরাং আমরা মসজিদে গিয়ে তার সব থেকে প্রিয় জায়গায় গিয়ে আমরা আল্লাহ তাআলাকে খুঁজি না বরং তাকে পাওয়ার জন্য তার সন্তুষ্টি অর্জনের জন্য তার জন্য ইবাদত করি সহি মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহ তাআলা ইবাদতের জন্য মসজিদে সমবেত হয় কোরআন তেলাওয়াত করে জিকির আসকার করে তখন ফেরেশতারা তাদের চারিদিকে বেষ্টন করে থাকে এবং তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ আর মসজিদে আমরা আল্লাহ তাআলাকে খোঁজার জন্য যাই না বরং মসজিদে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের জন্য যাই আমাদের কাজ আল্লাহ তাআলাকে খোঁজা নয় তাকে খুঁজে বের করা নয় আমাদের কাজ হলো তার ইবাদত করা তার সন্তুষ্টি অর্জন করা সুতরাং আমরা যেখানেই যাই না কেন তার সন্তুষ্টি অর্জন করব কিন্তু সবচেয়ে তার প্রিয় যে জায়গা সেটা হলো মসজিদ এই জন্য আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি জিকির আজকার করি তার ইবাদত করি তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি সুতরাং এই বাউল শিল্পী যা বলেছে সেটা একান্তই তার মূর্খতা বোকামি চরম মূর্খতা আলেম গেছে জালেম হইয়া ও আচ্ছা তাই কিভাবে জালেম হলো কোরআন পড়ায় চন্ডলে সত্যি সাধুর ভাগ জোটে না সোনার হার বেশ সার গলে আলেমরা কোরআন পড়ায় তাই আলেম থেকে জালেম হয়ে গেছে আর আপনি কোরআন পড়েন না কোরআন ছুঁয়ে দেখেন না কোরআন মতো আমল করেন না তারপর আপনি জালেম থেকে আলেম হয়ে গেছেন তাই তো না বরং আপনি জালেম হয়েছেন আর তারা আলেমই আছেন ও আচ্ছা আপনাদের মতো মূর্খ বড়দের কিচ্ছু নেই কিন্তু তারা সোনার হার গলায় দেয় কি হিংসে হয় হিংসা লাগে আপনি তো আপনার ভিডিওতে টাকা উড়াচ্ছেন কই তারা তো কোনো হিংসা করছে না
আপনি জেনে বলছেন। যদি চিনিত কোরআন তাহলে হয়তো মানুষের কল্যাণ। তা আপনি কি কোরআন চিনেছেন? আপনি কি মানুষের কল্যাণ করেছেন? কই, আপনি তো কোরআন চিনেন নাই, আপনি তো কোরআন পড়েনও না, আপনি তো কোরআন মানেনও না। আপনার মধ্যে কোরআন চিনার এবং মানার কোনো আলামত নাই। যারা কোরআন চিনে এবং মানে তারা অবশ্যই মানুষের কল্যাণ করে। আপনি তো মানুষের কোনো কল্যাণই করছেন না, আপনি তো কোরআনই চিনেন না, আপনি অন্য কাউকে কেন বলছেন? সুতরাং আপনি আগে কোরআন চিনেন, কোরআন জানেন, কোরআন পড়েন, কোরআন বোঝেন, তারপর অন্যকে বলবেন কোরআন চিনার জন্য। কারণ সব থেকে বেশি আপনার মধ্যেই কোরআনের ঘাটতি রয়েছে। আপনাকেই কোরআন বেশি ঘাটতে হবে, পড়তে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। আচ্ছা, তারপর বলুন। আমরা মুখে মুখে সব মুসলমানদের বেলায় ঠনঠনা। আচ্ছা, তাই আপনারা নামে মুসলমান আর কাজে ঠনঠনা, এটা কিন্তু আপনি একদম সঠিক কথা বলেছেন। এর জন্য আপনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আপনি এতগুলো মিথ্যার মধ্যে এই কথাটা কিন্তু আপনি সঠিক বলেছেন। আপনি নামে মুসলমান, আপনারা নামে মুসলমান, কিন্তু কাজের বেলায় আপনারা পুরোপুরি ঠনঠনা। আমরা চেহারার দিকে তাকালে মুসলমানের কোনো আলামত দেখা যায় না। আপনি যদি মুসলমানই হতেন, আপনি যদি প্রকৃত মুসলমান হতেন, তাহলে হজ নিয়ে কটূক্তি করতে পারতেন না। আপনি যদি প্রকৃত মুসলমান হতেন, তাহলে মক্কা মদিনা নিয়ে কটূক্তি করতে পারতেন না। আপনি যদি প্রকৃত মুসলমান হতেন, তাহলে কখনোই পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট জায়গা যা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় সেই মসজিদ নিয়ে আপনি কখনো বাজে কথা বলতে পারতেন না, আপনি তার বিরোধিতা করতে পারতেন না। সুতরাং আপনি নামে মুসলমান, এই কথাটা কিন্তু আপনি সঠিক বলেছেন। যদি মক্কা গেলে খোদা মিলত আর নবী মিলত মদিনায়, হ্যাঁ যদি মিলত তাহলে কি হতো? দেশে ফিরা কেউ না হজ করতে যারা যায়। ও আচ্ছা, তাই ওখানে গিয়ে যদি আল্লাহ পাওয়া যেত তাহলে কেউ ফিরে আসতো না। যারা হজ করতে মক্কা মদিনায় যায় তারা সেখানে থাকার জন্য যায় না, তারা সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যায়। তারা আল্লাহ তাআলাকে সরাসরি দেখার বা আল্লাহকে পাওয়ার তাড়না নিয়ে যায় না, তারা সেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য যায়, আল্লাহর আদেশ পালনের জন্য যায়। আর মক্কা মদিনা থেকে কোনো মুমিনই আসতে চায় না, তাদের হৃদয় আসার জন্য বলে না, তবুও তাদের আসতে হয়। কারণ বিভিন্ন দেশ থেকে যদি মক্কা মদিনায় যারা হজ করতে যায় তারা যদি সেখানে থেকে যেত, তাহলে মক্কা মদিনার সৌদি আরবের সরকার বেকায়দায় পড়ে যেত। তার এত জনগণ কোথায় রাখতো? সৌদি আরবের মানুষরা কি করতো তখন? প্রশাসন সেটাকে মেনে দিবে? আপনি এ ধরনের মূর্খতা কেন করেন? কি বললেন? কেউ যায় টাকার গুমানে আর কেউ যায় দেশ ভ্রমণে, আর কিছু কি নেই? আরো আছে বাবু সাহেব, এটা যেমনি সত্য কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, ঠিক তেমনি এটাও সত্য কেউ যায় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর আদেশ পালনের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। সুতরাং আপনি একটা দুইটা কেন বললেন, পুরোপুরো কেন বললেন না? এখানে আপনার বাহুতাবাজি ধরা পড়ে গেল। আর একটা কথা জানিয়ে রাখা দরকার, যদি কেউ মক্কা মদিনায় দেশ ভ্রমণের জন্য যায়, যদি কেউ মক্কা মদিনায় টাকা গুমানোর জন্য যায়, তাহলে তার যাওয়াটা আল্লাহ তাআলার জন্য হবে না, তাহলে তার হজ কবুল হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুমিনদের সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য, মুমিনদের সব কিছু হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যদি কেউ ভ্রমণের জন্য, যদি কেউ টাকার গুমানির জন্য, যে উদ্দেশ্য থাকুক না কেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যদি সে হজ করতে চায়, তাহলে তার হজ কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মৃত্যু, সব কিছু, এভরিথিং আল্লাহ তাআলার জন্য, আমাদের সব কিছু হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত আমরা যদি অন্য কোনো কিছু করি, অন্য কোনো নিয়ত নিয়ে যদি করি, তাহলে সেটা কবুল হবে না, সেটা জায়েজ হবে না। যেমন হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং কেউ যদি টাকা গুমানোর জন্য সৌদি আরব যায়, মক্কা মদিনা যায়, দেশ ভ্রমণের জন্য যায়, তাহলে সে দেশ ভ্রমণে তার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, তার সেই প্রাপ্য পাবে। আর কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য যায়, আল্লাহকে পাওয়ার জন্য যায়, আল্লাহর নৈকট্য লাভের জন্য যায়, তাহলে সেই তার প্রাপ্য পাবে।
প্রত্যেকটা মানুষের নিয়তের উপর তার কাজের ফল পাবে। সুতরাং কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য যায় তাহলে সে অবশ্যই সওয়াব পাবে, আর যদি কেউ টাকা বা আপনি যেভাবে বললেন ভ্রমণের জন্য যায় তাহলে তো সে আর সওয়াব পাবে না। সুতরাং কার মনে কি আছে সেটা কেউ জানে না, যদি তার নিয়ত গোপন থাকে তাহলে সেটা কবুল হবে না। এটা নিয়ে এইভাবে বলার কি আছে, মানুষকে দেখানোর জন্য যায় সেটা কোরআন হাদিসের অসংখ্য জায়গায় আছে। আল্লাহ তাআলা সন্তুষ্টি দিত যদি সে নাম কামানোর জন্য, যদি সে তার ওয়েট দেখানোর জন্য, তার ধন সম্পদ দেখানোর জন্য কোন আমল করে তাহলে সেটা কবুল হবে না। অতি মক্কা যাইতে হজ করিতে খরচ করলি যে টাকা, হজে গিয়ে অনেক টাকা খরচ করে মুসলমান, তো কি হয়েছে? বাবা এই টাকা গরিবকে দিলে গরিব আর থাকে কথা, গরিব থাকে না। ও আচ্ছা, এই কথা, তার মানে আপনার মূল সমস্যা হলো হজ নিয়ে। বাবু সাহেব আপনি কোরআন হাদিস পড়েন না, যার জন্য আপনি জানেন না, আপনি ভুলে গেছেন ইসলামের পাঁচটি স্তম্ভ আছে, তার মধ্যে একটি হলো যাকাত, আর এটা সম্পদশালীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। গরিবদের সহায়তার জন্য একটি সুন্দর বিধান ইসলামে রেখেছেন আর সেটা হলো যাকাত। সুতরাং সমস্ত সম্পদশালীরা যদি তাদের সম্পদ থেকে যাকাত দেয় তাহলে কোনো গরিব থাকতো না। অথচ ইসলামে এত সুন্দর একটা বিধান থাকা সত্ত্বেও আপনি এই বিধানটার কথা না বলে আপনি হজ নিয়ে কটূক্তি করছেন, হজ নিয়ে প্রশ্ন তুলছেন, অথচ ক্যাসিনো এবং কোটি কোটি টাকা অসংখ্য জায়গায় খরচ করা হচ্ছে, ব্যয় করা হচ্ছে, তখন সেগুলো তুলে ধরে আপনি কেন বলছেন না তাদেরকে যে তারা যেন এগুলো গরিবদেরকে বিলিয়ে দেয়, গরিবদের সহায়তা করে? আর ইসলামে হজ নিয়ে কটূক্তি করার কোনো কারণ দেখছি না, যেহেতু ইসলাম যাকাতের ব্যবস্থা করে দিয়েছে। গরিবদের সহায়তা করার জন্য ইসলাম খুব সুন্দর একটি বিধান করে দিয়েছে, যারা সম্পদশালী তাদের সম্পদ থেকে গরিবদেরকে যাকাত দিতে হবে। আর এই যাকাতটা যদি দেওয়া হয় আমি বিশ্বাস রাখি এবং সবাই বিশ্বাস করে কোনো গরিব থাকবে না, গরিবদেরকে এভাবে অবাবন্টনে মরতে হবে না। সুতরাং আমরা বুঝতে পারলাম আপনি হলেন হজ বিরোধী, আর আমি কেন? সবাই জানে যদি কেউ ইসলামের ফরজ বিধান অস্বীকার করে, সেটা বিরোধিতা করে, তাহলে তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। সুতরাং আমরা বলতে পারি আপনার ঈমানের সমস্যা দেখা দিয়েছে। আমি আশা করব আপনি পরিপূর্ণরূপে তওবা করে আবার ইসলামে ফিরে আসবেন। আপনার কেস কি দেখায় বারে না লবণ পাই না, আর হেরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্যাসিনো খেললে বিদেশে বাজার করে, শুনছেন না? কবি ডাকে ধরতে কয়টা রে, বেশি টাকা হয়ে গেলে মানুষ করে থাকে, বেশি টাকা হয়ে গেলে বিদেশ যায় বাড়ি করে, দুবাই যাই করে মানুষ শেষ হয়ে যাবে গিয়া। এই জায়গায় কত সুন্দর একটি কথা বলেছেন আপনি, যে আপনারা পেঁয়াজ এবং লবণ কিনে খেতে পারেন না, অথচ তারা কেসিনিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে। কিন্তু এত সুন্দর কথা বলার পরেও আপনি এখানেও ইসলামকে টেনে এনেছেন, আমি বুঝতে পারছি না। আপনার যদি ইসলাম ভালো না লাগে তাহলে আপনি ইসলাম ছেড়ে দিন, কেন নিজেকে মুসলিম দাবি করে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করে? কেসিনো থেকে শুরু করে পাপিয়া টাপিয়া আরও যারা ধরা খেয়েছে তারা কি ধার্মিক ছিল? তারা কি নামাজ পড়ত? আরও এমন অনেক যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, ব্যয় করেছে, তারা কেউ নামাজ পড়ত না, তারা ধার্মিক ছিল না। তা আপনি শুধু ধার্মিকদের কথা কেন বলেন? আর নামাজ পড়লে কি ধার্মিক হয়ে যায়? যে ব্যক্তি নামাজ পড়ে তারপরও আত্মসাৎ করে সে তো ধার্মিক নয়। আর সে যদি ধার্মিক হতোই, সে যদি নামাজ পড়েও এটা করতো, তাহলে তো আপনি ইসলামের বিরুদ্ধে বলতে পারেন না, কারণ ইসলাম এটাকে সাপোর্ট করে না। ইসলাম কোনো ব্যক্তির উপর নির্ভরশীল না। ইসলামকে আপনি জাজ করতে হলে আপনাকে কোরআন হাদিস থেকে আপনি ইসলামকে জাজ করবেন, কারণ ইসলাম কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেবল না। ইসলামের পক্ষে মুখোশ ধরে অনেকে অনেক কিছুই করে, তাহলে কি আমরা ধরে নেব ইসলাম খারাপ, ইসলামকে দোষারোপ করব? আপনাদের মতো অসংখ্য বাউলরা নিজেকে মুসলিম দাবি করে বারবার কোরআনের অবমাননা করেছেন, আল্লাহকে অবমাননা করেছেন, রাসূলের অবমাননা করেছেন, মসজিদ
মক্কা হজ মদিনা অনেক কিছু নিয়ে আপনারা অবর্ণনা করেছেন, তো তার মানে কি আমরা ধরে নেব ইসলাম খারাপ? আচ্ছা একটা কথা, একটা প্রশ্ন আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। দেশে বিভিন্ন অপকর্ম চলছে আর সেই সব অপকর্মতে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে, কোটি কোটি টাকা অপচয় করা হচ্ছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে, সেগুলো নিয়ে আপনারা কেন কথা বলেন? সেই সময় আপনারা বাউলরা কেন চুপ থাকে? আচ্ছা এই জন্য যদি এইসব কথা আপনারা বলেন তাহলে বাংলাদেশে থাকতে পারবেন না, তার মানে আপনারা যা বলেন সেগুলো মিথ্যা, যেহেতু আপনারা বাংলাদেশে আছেন। যদি আপনারা মিথ্যা না বলতেন তাহলে আপনারা বাংলাদেশে থাকতে পারতেন না, তার মানে আপনি যা বলেছেন সবই মিথ্যা ছিল। যদি সত্য হতো তাহলে তো আপনি দেশে থাকতে পারতেন না, তাই না? প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা বাউল শিল্পীর কথাগুলো বিশ্লেষণ করলাম, আমরা বুঝতে পারলাম সে একটা মিথ্যাবাদী, সে অযৌক্তিক কথা বলেছে, সে এখানে চরম মূর্খতার প্রমাণ বহন করেছে। তো এইসব বাউল শিল্পীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে, তাদের জন্য অবিলম্বে গ্রেফতার করে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। এমন শাস্তি প্রদান করা হয় যাতে আর কেউ এই সাহস না পায় যে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করা। আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।